হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আবার একটু অন্য ধরনের ভিডিও। বিকেল বেলা সবাই বলল যে একটু চপ পকোড়া হয়ে যাক, তো চপ তো আর বানাতে পারিনি, তাই জন্য যা বাড়িতে ছিল ভেজিটেবলস দিয়েই কিছু ভেজ পকোড়া বানিয়ে নিয়েছি। আমরা একটু পকোড়া এনজয় করে নিই, আপনারা ততক্ষণ রেসিপিটা দেখে নিন। পকোড়ার সাথে আমাদের সেই জেঙ্গা খেলাও চলবে। সয়াচাং পকোড়া বানাতে লাগছে 3 কাপ সয়াচাং, গরম জলে ভিজিয়ে জল চিপে নিয়েছি। 3 টেবিল স্পুন হাং কার্ড, 3 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো, 2 টেবিল স্পুন অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, 1/2 টেবিল স্পুন কোরিয়ান্ডার পাউডার বা ধনে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি, নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী। এখানে বাকি সবকিছু 1 টিস্পুন করে আছে। গার্লিক পেস্ট বা রসুন বাটা, আদা বাটা বা জিঞ্জার পেস্ট, রেড চিলি পাউডার, গরম মশালা পাউডার, চাট মশালা। ময়দার বদলে আপনারা বেসন ইউজ করতে পারেন, সেক্ষেত্রে স্বাদ একটু চেঞ্জ হতে পারে। আর চালের গুঁড়ো যদি না থাকে, এর জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এইটা ম্যারিনেট করার কোনো দরকার নেই, মেখে রাখার কোনো প্রয়োজন নেই। এক্ষুনি মেখে নেওয়ার পরে এবার ভেজে নেব। আপনারা চাইলে এটাতে ফুড কালার অ্যাড করতে পারেন, মানে ইয়েলো বা অরেঞ্জ ফুড কালার। আমি অ্যাড করছি না, কিন্তু অনেকে রঙের জন্য অরেঞ্জ বা ইয়েলো ফুড কালার অ্যাড করে। ক্যাবেজ পকোড়া বানাতে লাগছে 3 কাপ ক্যাবেজ বা বাঁধাকপি, ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, 1/2 কাপ বেসন, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনে পাতা কুচি, 1 টিস্পুন চাট মশালা পাউডার, 1/2 টিস্পুন জিঞ্জার পেস্ট বা আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 পিঞ্চ বেকিং সোডা আর 1টা কাঁচা লঙ্কা কুচি। মানে এটা আর কাঁচা লঙ্কা মানে অরেঞ্জ গ্রিন আমার কাছে নেই, তাই আমি অরেঞ্জ ইউজ করছি, আপনারা গ্রিন থাকলে গ্রিন ইউজ করে নেবেন। নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু জল অ্যাড করিনি, নুন দিয়েছি, তো তাই জন্য আরেকটু জল ছাড়বে, কিছুক্ষণ রেখে দেব, তারপরেই ভালো বাইন্ডিং এসে যাবে। নিয়ে এরম ভাবে একটু চিপে চিপে তেলে ছাড়া যাবে। ব্রেড পকোড়া বানাতে লাগছে ব্রেড, যে কোনো স্লাইস ব্রেড নিতে পারেন। অ্যাকচুয়ালি এখানে ধার গুলো কেটে নেয়, বাট আমি আজকে কাটছি না, ধার শুদ্ধই বানাচ্ছি। চিজ আমি 2 রকমের নিয়েছি, আমার কাছে শ্রেডেড চিজ ছিল, আমি সেটাই নিয়েছি। আপনারা চাইলে চিজ কিউব নিলে সবচেয়ে ভালো হয়। একটু জল নিয়েছি ব্রেড গুলো জলে দিয়ে একটু নরম করার জন্য। প্রথমে ভালো করে ব্রেডটা বেলে নিতে হবে। এবার একটু জল লাগিয়ে নিতে হবে ধার গুলো। এবার চিজ অ্যাড করে দেব। এবার ভালো করে সিল করে নিতে হবে, যাতে চিজটা বেরিয়ে না যায় ভাজার সময়।
মুড়ে নেবার পর এরকম দুটো বানিয়ে নিয়েছি, এবার বাকিগুলোও বানিয়ে নেব। সব পকোড়া রেডি ফ্রাই করার জন্য বাঁধাকপির পকোড়া আর সয়াবিন পকোড়া এই দুটো মিডিয়াম হিটে ভাজবো, আর ব্রেড পকোড়াটা একটু হাই হিটে ভাজবো, কারণ নয়তো চিজগুলো বেরিয়ে যেতে পারে, মানে একদম হাই না কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি, আর সবগুলোই সাদা তেলে ভাজবো। এই প্রত্যেকটা পকোড়া আপনারা আগে থেকে বানিয়ে রেখে দিতে পারেন, মানে দু তিন দিন ফ্রিজে রেখে দেওয়া যায়। ব্রেড পকোড়া তো ফ্রিজারেও রাখা যায়, আর এই দুটো এরকম ভাবে মেখে রেখে দুই থেকে তিন দিন এমনি ফ্রিজে রেখে দিতে পারেন। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য এরকম টুথপিক ডুবিয়ে দেখতে হবে। এই দেখুন এরকম বাবলস হচ্ছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে পকোড়া ভাজার জন্য। এবার একটা একটা করে পকোড়া তেলে ছেড়ে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল করে ভেজে নিতে হবে। এবার বাঁধাকপির পকোড়া গুলো ছেড়ে দিচ্ছি। এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো তুলে নিচ্ছি। এবার এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ব্রেড পকোড়া গুলো ছেড়ে দিচ্ছি। ফ্রাই হয়ে গেছে, এবার এক একটা করে তুলে নেব। কেমন লাগলো রেসিপিগুলো? আমাদের তো প্রত্যেকটা পকোড়াই খুব ভালো লেগেছে, এক একটা পকোড়ার এক এক ধরনের স্বাদ। যে কোনো দিন ইভিনিং স্ন্যাক হিসাবে চায়ের সাথে বা কফির সাথে এটা তো খুবই ভালো, আর পার্টি রেসিপি হিসাবেও খুব ভালো। যদি কোনো বন্ধু যারা ভেজ খায় তাদের জন্য তো এটা একদম ফাটাফাটি। অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবেন, আর যদি ট্রাই করে ভালো লাগে আমাকে তো জানাবেনই, খারাপ লাগলেও কেন খারাপ লাগলো সেটাও কিন্তু জানাবেন। মোদ্দা কথা, আপনাদেরকে জানাতে আমাকে হবেই, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দিলেই আপনারা তক্ষুনি নোটিফাইড হয়ে যান, আর বন্ধুদের সাথে পরিবারের বাকিদের সাথেও আমার ভিডিওটা শেয়ার করবেন। আবার আসছি খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।